সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ফটোশপে জিওমেট্রিক স্টাইলে অ্যাবস্ট্রাক্ট লাইন ব্যাকগ্রাউন্ড ডিজাইন শিখব। এই ধরনের কাজগুলো সচরাচর ইলাস্ট্রেটরে করা হয়, কিন্তু আমরা চাইলে খুব সহজে তা ফটোশপেও তৈরি করতে পারি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ফটোশপ আর্টবোর্ড টেমপ্লেট মেনু হতে ওয়েব ক্যাটাগরির ফুল এইচডি টেমপ্লেটটি সিলেক্ট করে নিলাম। আপনি যে কোনো সাইজের আর্টবোর্ড ব্যবহার করতে পারেন। উইথ অ্যান্ড হাইট হবে 1920x1080 এবং রেজুলেশন দিয়ে দিলাম 300। প্রজেক্টের একটি নাম দিয়ে ক্রিয়েট দিলাম। প্রথমেই ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। লেয়ার প্যানেলের নিচে অ্যাডজাস্টমেন্ট মেনু হতে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। বেসিক স্টাইল থেকে প্রথম সোয়াচটি সিলেক্ট করে নিলাম। ব্ল্যাক অ্যান্ড ডিপ ব্লু কালারের একটি কম্বো চাচ্ছি আমরা। কালার স্লাইডারে ক্লিক করে এডিট মোডে গিয়ে হোয়াইট কালারের হোল্ডারটি সিলেক্ট করে নিলাম। নিচে কালার হারমোনিতে ক্লিক করে একটি ডিপ ব্লু কালার সেট করে ওকে দিলাম। পছন্দ মতো অ্যাঙ্গেলও অ্যাডজাস্ট করে নিতে পারেন। লেয়ারটি রিনেম করে লক করে দিলাম। এবার জিওমেট্রিক অ্যাবস্ট্রাক্ট লাইন ডিজাইন করার জন্য লাইন টুলটি সিলেক্ট করে নিলাম। ফটোশপে তিন স্টাইলে লাইন ড্র করা যায়। ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা পিক্সেল স্টাইলটি সিলেক্ট করে নিলাম। বেশ চিকন কিছু লাইনের দরকার আমাদের, তাই লাইনের উইথ দিয়ে দিলাম 3 পিক্সেল। এবার কিবোর্ডে শিফট প্রেস করে একটি হরাইজন্টাল লাইন ড্র করে নিলাম। কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফরমেশন মোডটি অ্যাক্টিভ করে নিলাম। এই পর্যায়ে কিবোর্ডে ডাউন অ্যারো কি ব্যবহার করে লাইনটি 5 থেকে 6 পিক্সেল নিচে নামিয়ে ওকে দিলাম। এবার সেম কমান্ডটি রিপিটেডলি অ্যাপ্লাই করার জন্য কিবোর্ডে কন্ট্রোল অল্টার শিফটটি প্রেস করতে লাইনটি সেম ডিরেকশনে ডুপ্লিকেট হতে থাকবে। 20 থেকে 25টির মতো লাইনটি কপি করে নেবেন। উপরের লেয়ারটি সিলেক্ট করে শিফট প্রেস করে ধরে রেখে একেবারে নিচের ফার্স্ট লাইন লেয়ারটি সিলেক্ট করলেই একসাথে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। লেয়ারের গায়ে রাইট ক্লিক করে মার্জ লেয়ারে ক্লিক করলেই সব লেয়ার মার্জ হয়ে একটি সিঙ্গেল লেয়ারে পরিণত হবে। এবার এখান থেকেই ফান পার্ট শুরু। লেয়ারটি সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফরমেশন মোড অন করে নিলাম এবং রাইট ক্লিক করে র্যাপে ক্লিক করলাম। খেয়াল করুন, চারপাশে বেশ কিছু অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, যা যে কোনো ডিরেকশনে কনভার্ট করা যাবে। বাম পাশের অ্যাঙ্কর পয়েন্টটি ধরে নিচে নামিয়ে দিলেই বেশ দারুণ একটা স্টাইল জেনারেট হওয়া শুরু করবে। যেমন ধরুন এই পয়েন্টটা কিছুটা নামিয়ে দিতে পারি এবং এটা কিছুটা উপরে তুলে দিতে পারি। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে এখান থেকে একটি স্টাইল বানিয়ে নিন। কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই, নিজের মতো করে ইউনিক একটি স্টাইল বানিয়ে নেবেন। অথবা আপনি যে ধরনের ডিজাইন এটি ব্যবহার করবেন সেখানের সাথে সামঞ্জস্য রেখে স্টাইলটিও তৈরি করার চেষ্টা করবেন। চাইলে একটি অথবা অনেকগুলো স্টাইল করে নিতে পারেন। আমি বেসিক মেথডটা দেখিয়ে দিলাম, বাকিটা আপনার ক্রিয়েটিভিটি। আমি ডিজাইনের জন্য এই স্টাইলটি ব্যবহার করব। সেম মেথড ব্যবহার করে এটি বানিয়ে নিয়েছি। এবার এই স্টাইলটি ব্রাশে কনভার্ট করতে হবে। কিভাবে করা যায়? কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে লেয়ার থাম্বনেইলে ক্লিক করলেই লেয়ারে থাকা পুরো ডিজাইনটি অ্যাক্টিভ সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। এবার সিম্পলি এডিট মেনু থেকে ডিফাইন ব্রাশ প্রিসেটে ক্লিক করলাম। খেয়াল করুন, আমাদের করা ডিজাইনটির একটি ব্রাশ প্রিভিউ সেখানে দেখাচ্ছে। ব্রাশটির নাম সেট করে দিয়ে ওকে দিলাম। সাথে সাথে ডিজাইনটি ব্রাশ আকারে কনভার্ট হয়ে ব্রাশ প্যানেলে অ্যাড হয়ে যাবে, যা পরবর্তীতে যে কোনো কাজে যে কোনো ডিজাইনে ব্যবহার করা যাবে। এবার লাইন আর্টের লেয়ারটি ডিলিট করে দিলাম। এটির আর কোনো কাজ নেই, এখান থেকে যা দরকার তা পেয়ে গেছি। এবার নতুন ব্রাশটি চেক করার জন্য একটি নিউ লেয়ার নিয়ে ব্রাশ টুল সিলেক্ট করে ব্রাশের প্যানেলে গেলাম। নিচে দেখতে পাচ্ছি আমাদের বানানো ব্রাশটি আছে, এটি এখন ব্যবহারের জন্য রেডি। যেহেতু আমাদের জিওমেট্রিক লাইন ব্রাশটি রেডি হয়ে গেল, চলুন সেটি দিয়ে এবার কালারাইজ একটি ডিজাইন করা যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে নোটিফিকেশন অন করে রাখার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট পেলেই সামনে নিয়মিত কোয়ালিটি কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা পাবো। লেটস কন্টিনিউ। ব্রাশ টেস্টিংয়ের জন্য তৈরি করা লেয়ারটি ডিলিট করে দিলাম। উইন্ডো মেনু হতে গ্রেডিয়েন্ট প্যানেলটি ওপেন করে নিলাম। এখানে প্রি ডিফাইন্ড গ্রেডিয়েন্টগুলো লিস্ট আকারে দেওয়া থাকবে, তবে আমরা আমাদের ডিজাইনে একটি লেগেসি গ্রেডিয়েন্ট ব্যবহার করব। লেগেসি গ্রেডিয়েন্ট বলতে ফটোশপের পুরনো ভার্সনের ডিফল্ট গ্রেডিয়েন্ট কালারগুলোকে বোঝায়, যা লেটেস্ট সফটওয়্যারে ডিরেক্টলি লিস্টে দেওয়া থাকে না। এগুলোকে আলাদা করে অপশন থেকে এনেবল করে নিতে হয়।
লেগেসি গ্রেডিয়েন্টগুলো অ্যাক্টিভ করার জন্য উপরে ডান পাশে মেনু লিস্ট থেকে লেগেসি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। এবার এখানে অনেকগুলো নতুন গ্রেডিয়েন্ট লিস্ট অ্যাড হয়ে যাবে। আমরা লিস্ট থেকে এই স্পেকট্রাম কালার গ্রেডিয়েন্টটি ব্যবহার করব, তবে এখান থেকে তা অ্যাপ্লাই করব না। গ্রেডিয়েন্টটি ইউজ করার জন্য লেয়ার প্যানেলের অ্যাডজাস্টমেন্ট মেনু থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম এবং ড্রপ ডাউন লিস্ট থেকে স্পেকট্রাম গ্রেডিয়েন্টটি সিলেক্ট করলেই পুরো আর্টবোর্ডে তা অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাঙ্গেল ভ্যালু অ্যাডজাস্ট করে নিলাম যাতে কালারগুলো কিছুটা বেন্ড হয়ে যায়, সাথে কালার স্প্রেড করে নেওয়ার জন্য কিছুটা স্কেলিং ভ্যালু অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার ওকে দিলাম। মেইন ডিজাইনটি করার জন্য আমরা গ্রেডিয়েন্ট লেয়ারের মাস্ক ইউজ করব। সিম্পলি লেয়ার মাস্কটি সিলেক্ট করে কিবোর্ডে অল্টার ব্যাক স্পেস দিলেই পুরো গ্রেডিয়েন্ট কালারটি হাইড হয়ে যাবে। এবার আমরা গ্রেডিয়েন্টটি আনহাইড করব আমাদের তৈরি করা ব্রাশটি ব্যবহার করে। ব্রাশ টুল নিয়ে আর্টবোর্ডে রাইট ক্লিক করে ব্রাশ প্যানেলে গিয়ে আমাদের তৈরি করা ব্রাশটি সিলেক্ট করে নিলাম। নাও বি কেয়ারফুল, অবশ্যই ফোরগ্রাউন্ড কালারটি হোয়াইট করে নেবেন, কারণ ব্ল্যাক কালার হাইড করে আর হোয়াইট কালার আনহাইড করে। এবার লেয়ার মাস্ক থাম্বনেল সিলেক্ট করে আমাদের ব্রাশ দিয়ে আর্টবোর্ডে একটি ক্লিক করলেই দেখবেন ঠিক ব্রাশটির সাইজ আর স্টাইল অনুযায়ী গ্রেডিয়েন্টটি আনহাইড হয়ে গেছে। এখানে আপনি যে ব্রাশই ব্যবহার করবেন সেই ব্রাশের স্টাইল এবং আকার অনুযায়ী গ্রেডিয়েন্টটি রিভেইল হবে, অর্থাৎ আনহাইড হবে। এবার আর্টবোর্ডে যেখানেই ক্লিক করবেন সেখানেই গ্রেডিয়েন্টের কালারটি ফিরে আসবে। এবার স্টাইলিংয়ের জন্য ব্রাশ প্যানেল থেকে রোটেশন হ্যান্ডেল ব্যবহার করে ব্রাশটি ফ্লিপ করে নিলাম। কিবোর্ডের লেফট অ্যান্ড রাইট সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে ব্রাশটি কিছুটা ছোট করে নিলাম এবং আর্টবোর্ডের লেফট সাইডে ক্লিক করে একটা স্টাইল অ্যাড করলাম। সেই সাথে ব্রাশটি আরও কিছুটা ছোট করে নিয়ে নিচের দিকে আরও একটি স্টাইল অ্যাড করলাম। দেখুন অ্যাড করা ছোট স্টাইলগুলো বড় স্টাইলের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, এবার দেখতেও বেশ ভালো লাগছে। আমি খুব বেশি কমপ্লেক্স করছি না বিষয়টি, ফান্ডামেন্টাল দেখিয়ে দিলাম যে যার যার ক্রিয়েটিভিটি ব্যবহার করে নতুন ইউনিক কিছু করার চেষ্টা করবেন। চলুন এবার ফিনিশিং টাচ দেওয়া যাক। গ্রেডিয়েন্ট লেয়ারটি কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম। সেম ডিজাইনটি এখন ডাবল হয়ে গেছে যা আমরা চাচ্ছি না। মাস্ক থাম্বনেল সিলেক্ট করে ব্ল্যাক কালার দিয়ে অল্টার ব্যাক স্পেস দিলেই লেয়ারের সবগুলো কালার হাইড হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি নিচের লেয়ারটি অফ করে নিলাম। এবার উপরের লেয়ারের মাস্ক থাম্বনেল সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস দিলেই ওই লেয়ারের সব কিছু হাইড হয়ে যাবে। রিমেম্বার, লেয়ার মাস্কে ব্ল্যাক কালার হাইড করে আর হোয়াইট কালার আনহাইড করে। নিচের লেয়ারটি এবার অ্যাক্টিভ করে নিলাম। উপরের লেয়ারে আমরা একটি স্টার ব্রাশ ব্যবহার করব যা আর্টবোর্ডে এক পাশ থেকে আরেক পাশে ছোট ছোট জরির মতো করে ভিজিবল থাকবে। আর এই কাজটি করার জন্য একটি লেগেসি ব্রাশ স্টাইল ব্যবহার করতে হবে। লেগেসি কি সেটি আগে আমি এক্সপ্লেইন করেছি। ব্রাশ প্যানেলের সেটিংসে গিয়ে লেগেসি ব্রাশে ক্লিক করে ওকে দিলাম। এবার ফটোশপের পুরনো ব্রাশ সেটগুলো প্যানেলে অ্যাড হয়ে যাবে। লিস্ট থেকে ন্যাচারাল ব্রাশ সেটটি ওপেন করে 56 নম্বর ব্রাশটি সিলেক্ট করে নিলাম। এটি স্টার ব্রাশ নয়, এটিকে আমরা স্টার স্টাইল করে নেব। আর স্টাইল করার জন্য ব্রাশটি হ্যাভিলি মডিফাই করতে হবে। আর মডিফিকেশনের জন্য সবসময় ব্রাশের সেটিং প্যানেলটি ব্যবহার করবেন। ফার্স্ট ব্রাশ টিপ শেপ অপশন থেকে স্পেসিংটা বাড়িয়ে নেব। স্পেসিং বাড়ালেই ব্রাশের স্টাইল লাইন থেকে ডটেড হয়ে যাবে। এই ডটগুলোই আমরা আমাদের ডিজাইনে স্টার এফেক্ট হিসেবে অ্যাপ্লাই করব। এবার শেপ ডাইনামিক অপশন থেকে সাইজ জিটার ইনক্রিজ করে নিলাম। এটি আমাদের ডটগুলো থিক টু থিন স্টাইলে কনভার্ট করে দিবে, সেই সাথে ডটগুলোর মধ্যে ডিফারেন্ট সাইজিং অ্যাপ্লাই হয়ে যাবে। মিনিমাম ডায়ামিটার কিছুটা বাড়িয়ে নিয়ে সফটনেসের জন্য রাউন্ডনেস জিটার অপশনটিও কিছুটা ইনক্রিজ করে নিলাম। ডটগুলো ছড়িয়ে ছিটিয়ে ব্যবহার করার জন্য স্ক্যাটারিং অপশন থেকে স্ক্যাটার ভ্যালু বাড়িয়ে দিলাম। এটি স্টারের অ্যাকচুয়াল স্টাইলটি র্যান্ডমাইজ করে দিবে। স্টারের পরিমাণ কতটুকু হবে তা কাউন্ট অপশন থেকে অ্যাডজাস্ট করে নিলাম, সাথে কাউন্টের জিটারও ইনক্রিজ করে দিলাম। এবার লেয়ার থাম্বনেল সিলেক্ট করে আর্টবোর্ডে ড্র করলেই পেয়ে যাব বেশ সুন্দর একটি স্টার স্টাইল ইফেক্ট। স্টার স্টাইলের লেয়ারটি অ্যাবস্ট্রাক্ট লাইনের নিচে সেট করে দিলাম যাতে ওভারল্যাপিং না করে। এবার টাইপ টুল নিয়ে পছন্দ মতো ফন্ট ব্যবহার করে একটি টাইটেল অ্যাড করে নিলাম। ফন্টের সাইজটি প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন। ফন্টের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে এই ফন্টটি ব্যবহারের জন্য ডাউনলোড করে নিতে পারেন। টেক্সটের কালারটি আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করব। টেক্সট লেয়ারটি রেস্টোরাইজ করে নিলাম।
এবার কন্ট্রোল প্রেস করে টেক্সট লেয়ারের থাম্বনেইলে ক্লিক করলেই সবগুলো ওয়ার্ড অ্যাক্টিভ সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। এবার এই সিলেকশনে অল্টার ব্যাকস্পেস দিয়ে যে কোনো কালার অ্যাপ্লাই করা যাবে, অথবা সিলেক্টেড অবস্থায় অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে সেম স্পেকট্রাম স্টাইলটি অ্যাপ্লাই করতে পারি। স্কেলিং করে কালারগুলো রিপোজিশন করে নিলাম, এরপর অ্যাঙ্গেল ভ্যালু চেঞ্জ করে ইচ্ছে মতো কালারগুলো অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। কিছুটা এইভাবে সেট করে ওকে দিলাম, হয়ে গেল আমাদের ডিজাইন। সহজ মেথডে শিখে নিলাম কিভাবে জিওমেট্রিক স্টাইলে অ্যাবস্ট্রাক্ট লাইন দিয়ে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হয়। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের নতুন কিছু শেখাতে পেরেছি। খুব শীঘ্রই আরও অনেকগুলো অ্যাডভান্স ভিডিও পাবলিশ হবে, তাই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সবসময় লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।